ডিমের দাম যৌক্তিক পর্যায়ে না এলে সরকার শিগগিরই ডিম আমদানি করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আজ এফডিসি মিলনায়তনে ভোক্তা অধিকার নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা নিয়ে এক ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সচিব বলেন অল্প সময়ের মধ্যে ডিমের দাম যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব না হলে অচিরেই ডিম আমদানির চিন্তা ভাবনা করা হচ্ছে পরিবহন ভাড়া নিয়ন্ত্রণ চাঁদাবাজি বন্ধ করা সহ সাপ্লাই চেইন নিশ্চিত করতে পারলে ভোক্তাদের ন্যায্য ক্রয় সহজ হবে এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান